তিন হারাম উপার্জনকারীর অর্থ দিয়ে বাইয়ে মুদারাবার ভিত্তিতে ব্যবসা করা যাবে কিনা, মুদারাবার ভিত্তিতে পুঁজি নিয়ে বিভিন্ন ব্যবসা করে নিজের ইচ্ছামতো লভ্যাংশ বণ্টন করতে পারবো কিনা। দেখুন, মুদারাবা হলো একজনের পুঁজি আরেকজনের শ্রম। ধরুন আপনাকে আমি পুঁজি দিলাম, আপনার শ্রম থাকলো, এবং আমি বা আমরা কয়েকজন মিলে পুঁজি দিয়ে আমরা বললাম যে আপনি পরিশ্রম করবেন, উপার্জন করবেন, আপনার শ্রম আর আমার পুঁজি এ দুটো দিয়ে যে ব্যবসা হবে সেটা যে লাভ হবে সেটা লভ্যাংশ আমরা ভাগ করে নেব অমুক হারে, ধরুন 50-50 অথবা 60-40 যে কোনো হারে আমরা নিজেরা উভয়ে সম্মত হব, সে হারে লভ্যাংশ ভাগ করার চুক্তিতে আমরা ব্যবসা করতে পারি। এটাকে বলা হয় মুদারাবা। এই মুদারাবা যার টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন সেটা যদি হারাম হয় অবশ্যই আপনি তার সাথে মুদারাবা চুক্তিতে যাবেন না, কারণ হলো হারাম উপার্জন সেটা দিয়ে যে ব্যবসা করবেন সেখান থেকে যে লভ্যাংশ আসবে সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে হালাল উপার্জনের নীতিমালার মধ্যে সেটি পড়ে না, অর্থাৎ হালাল উপার্জনের নীতিমালার আলোকে সেটি শুদ্ধ হয় না, বিধায় সেটিকে আমরা অ্যাভয়েড করে চলব। আর মুদারাবার ভিত্তিতে পুঁজি নিয়ে যদি বিভিন্ন ব্যবসা আপনি করেন, লভ্যাংশ বণ্টন তা উভয়ের ইচ্ছামতো হতে পারে, অর্থাৎ এখানে পুঁজি বিনিয়োগকারী কিংবা যিনি শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, পুঁজিকে ব্যয় করছেন, তা উভয়ের মধ্যে এটি আলোচনা করে চূড়ান্ত হতে পারে। সেবারে শরীয়ত কোনো বিধিনিষেধ আরোপ করে না সে অর্থে। তফাজ্জলক আপনি লিখেছেন, ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মহিলারা মাহফিল করেন, মহিলা মাহফিলে মহিলারাই বক্তা, মহিলারাই শ্রোতা, তারা মাইকে ওয়াজ করে, তাদের নামে পোস্টারও করা হয়, অনেক মহিলা বক্তার ওয়াজ ফেসবুক ইউটিউবেও পাওয়া যায়, এ বিষয়টি আপনার দৃষ্টিতে কেমন? দেখুন, মহিলা মাহফিলে যদি মহিলা আলোচক, মহিলা শ্রোতা থাকেন তাহলে সেটা মৌলিকভাবে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই যদি আলোচকরা করেন, হাদিস থেকে আলোচনা করেন এবং সেটি পর্দার যে বিধিবিধান আছে সেগুলোকে লঙ্ঘন না করে। মাইক লাগানোর মানে যদি হয় যে সেখানে শ্রোতা আছে যারা তাদের শোনার সুবিধার্থে মাইক ব্যবহার করা হয় তাহলে ঠিক আছে, আর যদি সেটা অন্যান্য যারা পুরুষরা আছেন, পরপুরুষ যারা আছেন তাদেরও কান পর্যন্ত যাওয়ার সুবিধার্থে মাইক করে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। কোরআন কারিমের তেলাওয়াত তাদেরকে মাহফিলে করতে হয় এবং দাওয়াতের কাজ কোমল কণ্ঠে বলতে হয়, করতে হয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাখদুন আলহুল কওল, তোমরা মহিলারা যখন কথা বলবে তখন তোমরা কোমল কণ্ঠে, কণ্ঠকে কোমল করে এবং বিনম্র করে, কণ্ঠের ভিতরে মাধুর্য সৃষ্টি করে তারপর তোমরা পুরুষদের সাথে কথা বলবে না, কারণ সেটি যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কারণ বলেছেন যে ফালা তাখদুন বিল কওল, তোমরা কণ্ঠকে কোমল করবে না, ফায়াত মাউল্লাদি ফি কলবিহি মারদ, যদি তোমরা এটা করো তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা কিন্তু তোমাদের প্রতি লোবাতুর হবে এবং বাজে চিন্তা তোমাদেরকে নিয়ে করবে, এই সুযোগটা তারা পাবে। এই জন্য ইমানদার নারী তিনি যদি মাহফিল করেন এবং পরপুরুষকে তার মাহফিলের আওয়াজ শোনার সুযোগ করে দেন বা কোনো মাহফিলের মহিলা মাহফিল এরকম মাইক লাগিয়ে পুরুষদেরকে আওয়াজ শোনার সুবিধা করে দেওয়া হয় তাহলে এটা অবশ্যই নাজায়েজ হবে, গুনাহ হবে, আয়াতের আলোকে যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আলোচনা করেছেন 32 নম্বর আয়াতে। অতএব এটি তো আছেই। আর তাছাড়া ইউটিউব ইত্যাদিতে, ফেসবুক ইত্যাদিতে ওপেন প্ল্যাটফর্মে যদি সেগুলোকে প্রচার করা হয় সেটা একই কারণে নাজায়েজ এবং গুনাহ হবে। তবে যদি সেটি মহিলাদের কোনো ক্লোজ গ্রুপে শেয়ার করা হয়, মহিলারা নিজেরা শুধু সেখান থেকে উপকৃত হন এবং আমার দায়িত্বের সাথে সেটি তারা শুনেন, অন্য পুরুষকে তারা না শুনেন, তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তাহলে মহিলা মাহফিল এটি শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে, কিন্তু এটি যখন আপনার শর্ত ভঙ্গ করবে, বিশেষ করে পর্দার যে বিধিবিধান সেগুলোকে লঙ্ঘন করবে, তখন সেটি আর জায়েজ থাকার কোনো কারণ নেই।